বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বাবা, তোমরা কখন এসছো? ইতু জামাই আবার বিয়ে করেছে শুনে। আহা বাইয়ে বে, মানে থাক না, আমার রানী থাকতে আমি আরো একটা বিয়ে করবো, এটা আপনারা ভাবলেন কি করে শ্বশুর মশাই? জামাই জামাই, আমি তো ভাবি নাই, ভেবেছি তোমার রানীর মা। কতদিন বাদে তোকে দেখলুম রে, আরেকটু হলেই হাতটা আমার উড়ে যেত স্কাইয়ে। ভাগ্যিস জামাইয়ের বদলে বিয়ে হলো জামাইয়ের ভাইয়ের। খুব ভালো করেছো। আচ্ছা মা, বৌদিদি দাদারা সব কেমন আছে? সবাই বহাল তবিয়তে আছে মা। তুই কেমন আছিস মা? আমি খুব ভালো আছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু বাবার সাথে কথা বলে আসি। আবার তুমি আমার নামে তোষ দিচ্ছ? বাবা, ও বৌমা বল, পিসে মশাইয়ের কথায় আপনি তখন খুব কষ্ট পেয়েছিলেন তাই না বাবা? বৌমা, মানুষ তার কাছ থেকে কষ্ট পায় যার উপর তার আশা থাকে, ভরসা থাকে। চন্দ্রকান্তর উপর এর দুটোর কোনোটাই আমার নেই, বরং তার জন্যে আমার করুণা হচ্ছে। আমি চেয়েছিলাম যে লোক ঠকিয়ে যে পাপও করেছে, মুদার বিয়ে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করবে। ভুল শোধরানোর একটা সুযোগ চন্দ্রকান্ত পেয়েছিল, কিন্তু তার বদলে ও আরো বড় একটা ভুল করে ফেলল। আপনি চিন্তা করবেন না বাবা, সব ভালো হবে। আপনি তো চেয়েছিলেন ভোতা ঠাকুরপুর বিয়েটা হোক, আর সেটাই হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু লোভ দিয়ে যে সম্পর্কের শুরু, তার ভবিষ্যৎ যদি সুন্দর না হয় তাহলে দুটো বাচ্চা ছেলে মেয়ের জীবনে যে নষ্ট হয়ে যাবে। যাই হোক, ব্যায়ামশাই আসো, ভেতরে আসো। হ্যাঁ চুল চুল, যে করেই হোক ওই গুপ্তধন যে আসল নয় এই কথাটা যতদিন সম্ভব আমাদের ঠেকিয়ে রাখতে হবে, না হলে ফুলপিসে আর ফুলপিসে জানতে পারলে ওদের সব রাগটা গিয়ে পড়বে পারুলের উপর। পিসেমশাই নিজেকে রাজা ভাবছে বউ, ফুলপিসিকেও নাচতে নাচতে বলতে গেছে গয়না পাওয়ার কথা, কিন্তু ওরা ভুলে যাচ্ছে এই গোটা জগৎপুরে পৃথ্বীরাজ একমাত্র রাজা, আর তার একটাই রানী। শ্রীমতী অরেঞ্জ মুখুজ্জি, এই শোনো না, মাধু পিসির কাছে তো মোটে এক জোপরই গয়না, আর আমরা তো আজ থেকে এক কোটি সোনার মালিক। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো আনন্দে মরে যাব। এই কি বলে, আমি মরে গেলে তুমি খুব খুশি হবে তাই না? ওই গয়নাগুলো বিচে শুধু মদ গিলবে, আর একটা বউ আনবে বিয়ে করে, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন আমাদের হাতে ওই গয়না আছে ততদিন আমরা ওই মুখুজ্জে বাড়ির প্রতিটা লোকের মাথায় পা দিয়ে চলতে পারবো। এখন থেকে তুমি আমার রাজা আর আমি তোমার রানী। আয় সই, আয়। এই হলো মুখুজ্জে বাড়ির হেসে। মা বড়মা, বিয়ের পর প্রথমবার হেসেলে যে আচার নিয়ম করতে হয় সেগুলো করবে না? ও মা, করবে তো, কিন্তু তুমি সব বলে দেবে বৌমা। আমি? ও মা হ্যাঁ, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়? তার জন্য তো আমরা আছি মা, আগে যেগুলো মনে আছে সেগুলো কর দেখি। আচ্ছা আয় সই, এদিকে আয়, আয়। এই দেখ এখানে সব হেসেলের জিনিস রাখা আছে, দেখ এদিকটায়, এদিকেও রাখা আছে দেখ। এবারে সব জিনিস দেখতে দেখতে বল, পূর্ণ পাত্র পূর্ণ ঘড়া সব রয়েছে।
আমাকে আর শেখাতে হবে না, আমি জানি। আমার বাড়ির থেকে আমি সব শিখেছি। তবে বলো, সব রয়েছে ভরা ভরা। ছোট, আমি দুধটা জালে চাপিয়ে দিই। হ্যাঁ, আর আসুই তুই দুধ লানো দেখবি। আমি তোমার সই নই। যা, ছোট বলে ডাকতে পারো। আমার বাড়িতে অনেক সই আছে। শহর বাড়িতে নতুন সই আমার বানানোর দরকার নাই। ও দিদি, এ তো দেখছি রতনে রতন চেনে গো। ছোট বৌমার মুখে কথার ফুল জুড়ে ছুটছে তো। বুঝলি ছোট, এই মেয়ের মুখে কিন্তু অনেক ট্যাকস ট্যাকস কথা। হ্যাঁ, পুল ট্যাকুচির বৌমা পুরো পুল ট্যাকুচির মতোই হয়েছে বল। দুজনে কিন্তু ভালো মানাবে। ও ছোট বৌমা, বলছি চলো শাওরির থেকে আশীর্বাদ নিতে হবে তো। চলো ও দিদি, চলো। দাঁড়া ছোট, ছোট বৌমা, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বড় মামিমা। দেখো ছোট বৌমা, বৌমাকে তুমি সই নাই বানাতে পারো, তবে ও তো এবারের বড় বৌমা, তাই তাকে তার যোগ্য সম্মানটা সবসময় দিও, কেমন? মামা সব বলে ওকে নে আয়। হ্যাঁ চ ছোট, চলো পারুল। জমিদার বাড়ি মেয়ে বলে তোমাকে খুব সবাই তোষামত করে, তাই না? না পারুল, ওনারা তো আমি মোটাই করব না। তুমি জমিদার বাড়ির মেয়ে হতে পারো, কিন্তু আমি রাজবাড়ির মেয়ে। আমার দাদুর দাদু রাজা ছিলেন। ভালো তো, আমাদের তো ভাগ্য যে তোমার মতো রাজকুমারীর সাথে বোধা ঠাকুরপুর বিয়ে হয়েছে। ফুল পিসিও খুব খুশি হবে। চলো এবার তোমার শাওরিকে প্রণাম করবে। চলো চলো পারু, চলো। ওমা, জাগে পেন নাম কর তো শাওরি। উৎসবের কোনো দরকার নেই। দেখাও দেখি তোমার বাপের বাড়ি থেকে কি কি গয়না দিয়েছে। কই কাতে এসো দেখি, গলা কানা দেখি, আটা দাও দেখি। ও বাবা, এটুকু গয়না দিয়েছে? আপনাদের পণ দেবার পর যেটুকু ছিল বাবা সেটাই দিয়েছে মা। বউ, পনের গয়না আসলে কি সেটা ফুলপিসি যখন জানতে পারবে তখন তো জম্মের মতো বিছানা নেবে গো। দেখেছ মা, আমার বউ সাক্ষাৎ মাল নকি, কেমন এসে তোমার ঝুড়ি ভরিয়ে দিলে। বলছি একটা কথা ভালো করে শুনে নাও, আজ থেকে আমার ইশারায় উঠবে, আমার ইশারায় বসবে, আমার ইশারায় গাবে, আর আমার ইশারায় ঘুমোবে, কেমন? বুঝেছ? আঙ্কে মা। দেখেছিস তো বৌমা, শাওরিরা এমনই হয়। এবার থেকে আমিও এমনই করবো তোর সাথে। দেখ তুমি আমার শাওরি নাকি? মা, তাহলে আমি কে রে? তুমি তো আমার বড় মা। কি হবে এবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।